नमस्कार आपनारा देखछेन जेलार एक नम्बर अनलाइन एवं टीवी चैनल बीरभूम आरसी टीवी आपनादेर संगे आमी सुभाषी शुरू करछि आजकेर संबाद विस्तारित तो संबादे जावार आगे देखे नेब संबाद शिरोनाम। विद्युत पृष्ठ हये आशंकाजनक अवस्थाय हासपाताले चिकित्साधीन मा ओ मेये। इस्लामपुर ग्राम सोलानार पक्ष थेके दुबराजपुर थानाय अभियोग दायेर। রাজায়ে মোস্তফা লোকপুর থানা কমিটির পক্ষ থেকে স্মারকলিপি প্রদান। বিজেপি নেত্রীর বিতর্কিত মন্তব্যের জেরে প্রতিবাদ মিছিল ইলামবাজারে। জেলা পুলিশের উদ্যোগে রক্তদান শিবির খয়রাশোল থানায়। রক্তদান দিবসে রক্তদান শিবির সিউড়ি ও ইলামবাজারে। অবৈধ কয়লা পাচার রুখল মোহাম্মদবাজার থানার পুলিশ। কয়লা খনির জন্য জমিদাতারা সরকারকে জমি দিলেন মোহাম্মদবাজারে। আবর্জনা মুক্ত করল লাভপুর শম্ভুনাথ কলেজের এনসিসি বিভাগের পড়ুয়ারা। ঠাকুর এন্টারপ্রাইজ মেডিসিন শপের শুভ উদ্বোধন দুবরাজপুরে। এবার সংবাদ বিস্তারিত। বীরভূমের দুবরাজপুর পৌরসভায় 7 নম্বর ওয়ার্ডের এক মা ও মেয়ে গতকাল সোমবার সকালবেলায় বিদ্যুৎপৃষ্ট হয়ে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি হন। প্রথমে তাদের দুবরাজপুর গ্রামীণ হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং পরে অবস্থার অবনতি হলে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। আশঙ্কাজনক অবস্থায় চিকিৎসাধীন মা ও মেয়ে হলেন সাহানাজ বিবি বয়স 45 বছর এবং জেনিফা খাতুন বয়স 20 বছর। জানা গেছে প্রতিদিনের মতো এদিন মেয়ে জেনিফা খাতুন বাড়ির মধ্যে থাকা একটি তারে কাপড় শুকানোর জন্য মেলতে যান। সেই সময় তিনি বিদ্যুৎপৃষ্ট হন এবং তাকে দেখে তার মা উদ্ধার করতে এলে তিনিও বিদ্যুৎপৃষ্ট হয়ে জ্ঞান হারান। এরপরেই তাদের দুজনকে স্থানীয় বাসিন্দারা উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান। এদিন বিদ্যুৎপৃষ্ট হওয়া সাহানাজ বিবি জানান। তো প্রতিদিনই যে তার কাপড় মেলে সেই জন্য মেলতে গিয়েছে আজকে কাপড় গেছে আর তার শর্ট সার্কিট হয়েছে, যেহেতু তারটা ছিটে পড়েছে মুখে গায়ে পেয়েছে। আর আমার মায়েরও খুব আহতভাবে অজ্ঞানভাবে পড়েছিল, নিয়ে পাড়ার মানুষরা তুলে মানসার হসপিটালে দিয়েছে, তারপর ওইখান থেকে সিউড়ি নাসপাতাল করলো। এখন কি অবস্থা আছে? এখন দেখতে পাচ্ছেন অনেক ইয়ে, যাকে বেশি শর্ট লেগেছে সে এখন উঠতে পারছে না, আর মাটা এখন ঠিক আছে। কতজন আহত হয়েছে? এই দুজনা, মার মেয়ে। আমার নাম সাবানা বিবি। আপনি কে হন? আমি এটা আমার মা ছিল, এটা আমার বোন। পাশাপাশি তার অপর মেয়ে সাবিনা বিবি জানান। কাপড় মেলতে গিয়েছিলাম তারে তারে কাপড় মেলতে গিয়েছিলাম, শর্ট ছিল বুঝতে পারি নাই, নিয়ে লেগে গেছিলাম। আর মেয়ে নিয়ে আমি ছাড়াতে গেলাম, নিয়ে আমিও লেগে গেলাম। প্রথমে কে কারেন্ট দিয়েছিল? আমার মেয়েটো। কি না ছাদের উপরে? না উঠোনে, উঠোনে এখনই। সাহানাজ বিবি, জেনিফা খাতুন। পার্থ দাসের রিপোর্ট, বীরভূম আরসি টিভি সিউড়ি। বিজেপির মুখপাত্র নূপুর শর্মার মন্তব্যের প্রতিবাদে আজ মঙ্গলবার বীরভূম জেলার দুবরাজপুর এক অন্য চিত্র ধরা পড়ল। এখানে কোনো মিছিল বা র্যালি না করে শান্তিপূর্ণভাবে গণতান্ত্রিকভাবে নূপুর শর্মার শাস্তির দাবিতে দুবরাজপুরের ইসলামপুর গ্রাম সোলানার পক্ষ থেকে অভিযোগ করা হলো দুবরাজপুর থানায়। এদিন উপস্থিত ছিলেন ইসলামপুর খানকাহে নৈমিয়ার পক্ষ থেকে পীরে তরিকত হজরত সৈয়দ আজিমুদ্দিন নৈমি, হজরত সৈয়দ নিজামুদ্দিন নৈমি, হজরত সৈয়দ বখতিয়ার উদ্দিন নৈমি ও ইসলামপুর গ্রাম সোলানার আহ্বায়ক শেখ সর্দার আলী, মির্জা শৌকত আলী সহ আরও অনেকেই। এদিন খানকাহে নৈমিয়ার পক্ষ থেকে পীরে তরিকত হজরত সৈয়দ নিজামুদ্দিন নৈমি জানান। হম লোক ইহা পর গ্রাম সোলানা ইসলামপুর কি তরফ সে দুবরাজপুর থানে মে ইহা ওসি সাহাব আর ডিএসপি সাহেব ক্রাইম ব্রাঞ্চ को हमने ज्ञापन एप्लीकेशन दिया है
जैसा कि आप सभी को मालूम है कि बीजेपी की स्पोक पर्सन नुपुर शर्मा ने जो पैगंबर इस्लाम सल्लल्लाहु अलैहि वसल्लम के ख़िलाफ़ एक टीवी शो के अंदर अभद्र भाषा का इस्तेमाल किया है, हम लोगों ने ये मांग की है कि नुपुर शर्मा और इस तरीके से पैगंबर आज़म सल्लल्लाहु अलैहि वसल्लम के ख़िलाफ़ अभद्र भाषा का इस्तेमाल करने वालों के ख़िलाफ़ भारत सरकार सख्त से सख्त धाराओं में कार्रवाई करे, जिसकी लिए पूरे हिंदुस्तान में पूरे मुल्क में एहतजाज हो रहे हैं, धरने हो रहे हैं, रैलियाँ हो रही हैं, आप सभी जानते हैं। और हम ये भी मांग करते हैं कि भारत सरकार इस तरीके का एक कानून बनाए कि किसी भी धर्म और किसी भी धर्म के पेशवा, उनके धर्मगुरु, उनके पैगंबर के ख़िलाफ़ कोई भी अगर अभद्र भाषा का इस्तेमाल करता है, कोई भी अपशब्द का इस्तेमाल करता है, तो उसके ख़िलाफ़ UAPA और रासुका जैसे सख्त कानून के तहत कार्रवाई की जाए, हम ये मांग करते हैं भारत सरकार। পাশাপাশি ইসলামপুর গ্রাম সোলানার আহ্বায়ক শেখ সর্দার আলী বলেন, আজকে আমরা গ্রাম সোলানার তরফ থেকে আমাদের যে নৈমি হযরত আছেন ওনাকে ওনার নেতৃত্বে আমরা ওই নুপুর শর্মা যে আপনার আমাদের হুজুর সাল্লাল্লাহু সাল্লামের এইতে যে মানি করেছেন তার এগেনস্টে আমরা আজকে একটা আপনার কমপ্লেন করলাম। আমরা কোনো ডেপুটেশন দিইনি, আমরা কমপ্লেন করলাম এবং আমাদেরকে আশ্বাসন দিয়েছে যে এটা আমরা পশ্চিমবাংলা সরকারের তরফ থেকে যেখানে প্রথম ইনসিডেন্টটা হয়েছে যেটা IPC নিয়ম যেটা আপনারা বললেন সেইখানে পৌঁছে দেওয়া হবে আপনাদের। এটা লালটু মুখার্জির রিপোর্ট, বীরভূম RCTV দুবরাজপুর। আজ মঙ্গলবার রাজায়ে মোস্তফা লোকপুর থানা কমিটির উদ্যোগে বিজেপির মুখপাত্র নুপুর শর্মার বিরুদ্ধে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয় খন্নি গ্রামে হযরত সৈয়দ সাতাজ অলির মাজার সংলগ্ন প্রাঙ্গণে। এরপর 10 জনের প্রতিনিধি দল গিয়ে লোকপুর থানায় স্মারকলিপি প্রদান করার কথা ঘোষণা করেন কমিটির পক্ষ থেকে শিক্ষক শেখ জুলফিকার আলী। সেই মতো 10 জনের প্রতিনিধি গিয়ে লোকপুর থানায় স্মারকলিপি প্রদান করেন। সেখানে উপস্থিত ছিলেন DSP হেডকোয়ার্টার মোতাসিম আক্তার, চন্দ্রপুর সার্কেল ইন্সপেক্টর পীযূষ কান্তি লায়েক, ওসি সন্তোষ ভকত। রাজায়ে মোস্তফা লোকপুর থানা কমিটির পক্ষে ছিলেন কমিটির সভাপতি হাফিজ মোহাম্মদ সামিউল খান, সম্পাদক মৌলানা নাজিমুদ্দিন, মৌলানা মোহাম্মদ সামিম সহ অন্যান্য প্রতিনিধিবৃন্দ। এদিন রাজায়ে মোস্তফা কমিটির সভাপতি হাফিজ সামিউল খান জানান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। দেখেন, আজ নুপুর শর্মা যে আকা আলি সালামের সানে গুস্তাখি করেছে তার প্রতিবাদে, তার কড়া শাস্তির জন্য এবং তার ফাঁসি আমরা চাই, সরকারের কাছে আবেদন করেছি, জেলা শাসককে এবং থানাকে এবং DMকে এবং রাষ্ট্রপতিকে সব দিকে আমরা FIR করেছি, পাঠিয়েছি। আর আমাদের দাবি, মুসলমানের পুরা কওমের দাবি, রাজায়ে মোস্তফা কমিটির দাবি যে নুপুর শর্মার ফাঁসি হওয়া উচিত, ফাঁসি হওয়া চাই, আমরা চাই ফাঁসি চাই, ওর ফাঁসি হওয়া উচিত, এটাই আমাদের আবেদন। শেখ রিয়াজুদ্দিনের রিপোর্ট, বীরভূম RCTV লোকপুর। জমিয়তে উলমায়ে হিন্দের পক্ষ থেকে আজ মঙ্গলবার বীরভূম জেলার ইলামবাজারে মহানবীর কটুক্তির বিরুদ্ধে প্রতিবাদ মিছিল করেন। এই মৌন প্রতিবাদ মিছিলে অংশগ্রহণ করেন এলাকার শীর্ষস্থানীয় আলেমগণ। এই প্রতিবাদ মিছিলে কম বেশি 3-4 হাজার লোকের সমাগম হয় ইলামবাজারে। সাম্প্রদায়িক সম্প্রীতির বার্তা ও শান্তিপূর্ণভাবে মিছিল করার পক্ষে সওয়াল করেন বিভিন্ন আলেমগণ। এরই সঙ্গে নুপুর শর্মা ও নবীন জিন্দালের গ্রেপ্তারের দাবি করেন। উপস্থিত ছিলেন ইলামবাজার ব্লক জমিয়েতে উলামায়ে হিন্দের সভাপতি হাফেজ ওবায়দুল্লাহ সহ শ্রমিয়েতে উলামায়ে হিন্দের কর্মীরা। জমিয়েতে শান্তিপূর্ণ মিছিল করার জন্য সাধুবাদ জানিয়েছেন এলাকার বুদ্ধিজীবী মানুষ। মোহাম্মদ ফিরোজ ও শেখ শামসুলের রিপোর্ট, বীরভূম RCTV ইলামবাজার। আজ 14 জুন আন্তর্জাতিক রক্তদান দিবস। এই দিনটিকে স্মরণ করে বীরভূম জেলা পুলিশের উদ্যোগে এবং খয়রাশোল থানা পুলিশের ব্যবস্থাপনায় উৎসর্গ নামক প্রকল্পের মাধ্যমে এদিন স্থানীয় থানা চত্বরে রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। খয়রাশোল থানার পুলিশ সিভিক ভলেন্টিয়ার মিলে মোট 31 জন রক্তদাতা স্বেচ্ছায় রক্তদান করেন। রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন DSP ক্রাইম ফিরোজ হোসেন, দুবরাজপুর সার্কেল ইন্সপেক্টর মাধবচন্দ্র মণ্ডল, খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি,
খয়রাশোল পঞ্চায়েত সমিতির সভাপতি তপন কুমার সাহা, স্থানীয় শিক্ষক প্রদীপ মণ্ডল, সমাজসেবী মাধবচন্দ্র লাহা, সৌগত মুখার্জি, সত্যম গোপসহ বহু বিশিষ্ট ব্যক্তিবর্গ। এদিন স্থানীয় বাসিন্দা তথা সমাজসেবী মাধবচন্দ্র লাহা বলেন, আন্তর্জাতিক বিশ্ব রক্তদান দিবস মাননীয় মুখ্যমন্ত্রী অনুপ্রেরণায় যে রক্তদান শিবির আয়োজন করেছেন, আমাদের খয়রাশোল থানার ওসি সঞ্চয়ন ব্যানার্জি, তো শুধু রক্তদান শিবির নয়, আমাদের এখানে এলাকা শান্ত রেখেছে এবং খুব ভালো মানুষ। শুধু রক্তদান শিবিরের আয়োজন না, বিভিন্ন দিক থেকে বিভিন্ন সময়ে বিভিন্ন লোকের উপকার এবং আমাদেরকে সবসময় সহযোগিতা করেন, এবং তাই আমি ওনাকে আমাদের খয়রাশোল ব্লক সমিতির তরফ থেকে ওনাকে সাধুবাদ জানাই। শেখ রিয়াজউদ্দিন ও বিপিন পালের রিপোর্ট, বীরভূম আরসিটিভি খয়রাশোল। আরসি স্টাইল সেলাই মেটেরিয়ালসের বিশ্বস্ত প্রতিষ্ঠান, দুবরাজপুর কামার্শাল মোড় বীরভূম। দুবরাজপুর শহরে ন্যায্য দামে আমাদের প্রতিষ্ঠান আরসি স্টাইলে পেয়ে যাবেন সেলাইয়ের মেটেরিয়ালস। এখানে বিভিন্ন ডিজাইন এবং রঙের লেস, প্যাড, অস্তর, ঝুমকো পাবেন। এছাড়াও ব্লাউজের পাইপিন, সুতো, বোতাম, হুক, পকেটিং, বক্রম ইত্যাদি মেটেরিয়ালস খুচরো ও পাইকারি দরে পাবেন। যোগাযোগ নম্বর ও ঠিকানা 9732202011 এবং 6296163923, দুবরাজপুর কামার্শাল মোড় বীরভূম। 1928 খ্রিস্টাব্দের 14 জুন আর্জেন্টিনায় জন্মান বিশ্ববিখ্যাত মার্ক্সবাদী বিপ্লবী লেখক ও গেরিলা নেতা এর্নেস্তো চে গেভারা। কিউবার বিপ্লবের প্রধান ব্যক্তিত্বের 94তম জন্মদিনে আজ মঙ্গলবার সিউড়ি সেবা সদনে এসএফআই ডিওয়াইএফআই সিউড়ি লোকাল কমিটির উদ্যোগে আয়োজিত হল রক্তদান শিবিরের। গ্রীষ্মের দাবদাহে রক্তের সংকট মেটাতে রক্ত দিলেন স্বেচ্ছায় 50 জন রক্তদাতা। এদের উপস্থিত ছিলেন প্রাক্তন সাংসদ ডাক্তার রামচন্দ্র ডোমসহ অন্যান্য কমরেডবৃন্দ। এদিন ফেডারেশনের সদস্য মোহাম্মদ আদিল আক্তার জানান, কমরেড চে গুয়েভারার 94তম জন্মদিবস উপলক্ষে আমাদের ছাত্র সংগঠন এসএফআই এবং ভারতের যুব গণতান্ত্রিক ফেডারেশনের উদ্যোগে সিউড়ির সেবা সদনে একটি রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। আমরা বছরে বিভিন্ন সময়ে রক্তদান শিবিরের আয়োজন করে থাকি, তো এই গরমের তীব্র দাবদাহের ফলে যে রক্তের সংকট দেখা যায়, সেই রক্তের সংকটকে কিছুটা স্বস্তি দিতেই আমাদের এই রক্তদান শিবির। এইবারে আমাদের প্রায় 50 জনের মতো ডোনার আমাদের কাছে এসছে, তো আশা আপনাদের সকলকে পাশে পেলে রক্তদান শিবির আরও ভালোভাবে সাফল্যমণ্ডিত হবে। এবং এই রক্তদান শিবিরের উদ্দেশ্য হলো আগামী দিনে যেন আরও ছাত্র যুব রক্তদান শিবিরের সাথে যেন যুক্ত হয়, যাতে রক্ত দিয়ে আমরা আরও একটা প্রাণকে যেন বাঁচাতে পারি আর কি। পাশাপাশি ইলামবাজারের প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংস্থার উদ্যোগে ইলামবাজার লাইব্রেরি ফুটবল ময়দানে অনুষ্ঠিত হলো বিশ্ব রক্তদাতা দিবস। এখানে বহু লোক স্বেচ্ছায় রক্তদান করেন। ইতিপূর্বে ইলামবাজার প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংস্থা বহুবার রক্তদান শিবির করেছেন। বর্তমানে রক্ত সংকট মোচনের উদ্দেশ্য নিয়ে এই রক্তদান শিবির বলে জানান প্রত্যাশা স্বেচ্ছাসেবী সংস্থার সভাপতি। এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন সমাজের বিশিষ্ট গুণীজন ও বুদ্ধিজীবী মানুষ। এই ধরনের উদ্যোগকে সাধুবাদ জানান উপস্থিত সমস্ত ব্যক্তিবর্গ। এদিন প্রত্যাশা স্বেচ্ছাসেবীর পক্ষ থেকে জানানো হয়, এই যে রক্তদান শিবির করেছেন, এই বিশ্ব রক্তদান শিবির করার উদ্দেশ্য, আসল কথা আজকের দিনটা হচ্ছে বিশ্ব রক্তদাতা দিবস। অসহায় মানুষের স্বার্থে যারা স্বেচ্ছায় রক্তদান করে প্রতিনিয়ত, অসংখ্য মানুষ, হাজার হাজার মানুষ সারা বিশ্ব জুড়ে মানুষের সেবায় সবসময় নিয়োজিত থাকেন, সেই সমস্ত স্বেচ্ছা রক্তদাতাদের প্রতি সম্মান জানানোর জন্য বিজ্ঞানী ল্যান্স টেনারের জন্মদিনটিকে আজকে বিশ্ব রক্তদাতা দিবস হিসেবে পালন করা হয়। মূলত হচ্ছে এইটা করার উদ্দেশ্য হচ্ছে যে আরও অনেককে এই
স্বেচ্ছা রক্তদানে উৎসাহিত করা, তারা যেন স্বেচ্ছা রক্তদানের জন্য এগিয়ে আসেন। বিশ্বে যে থ্যালাসেমিয়া প্রবণতা যে বাড়ছে, আমাদের ভারতবর্ষ তথা বীরভূম জেলা পশ্চিমবঙ্গে যে থ্যালাসেমিয়া বাড়ছে, তাদের যে রক্তের চাহিদা, তা পূরণ করতে হলে রক্তের মজুদ কিন্তু ব্লাড ব্যাংকে বাড়াতে হবে। সিউড়ি থেকে প্রতীক পাবন বৈরাগ্য ও ইলামবাজার থেকে মোহাম্মদ ফিরোজের রিপোর্ট, বীরভূম আরসি টিভি। আজ বিকেল 3টে নাগাদ মোহাম্মদবাজার থানার তিলপাড়া ব্রিজের কাছে ফলের পেটির তলে কয়লা পাচার করতে গিয়ে ধরা পড়ল পুলিশের হাতে। ঘটনায় গ্রেপ্তার হয়েছে গাড়ির চালক। এদিন সিউড়ি থেকে আসার পথে তিলপাড়া ব্রিজের কাছে মোহাম্মদবাজার থানার পুলিশ গাড়িটিকে আটকায়, তারপরেই নিয়ে আসা হয় মোহাম্মদবাজার থানায়। পাপাই বাক্তি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। আন্দোলনের মাঝেও দেউচা পাচামি কয়লা খনির পক্ষে মত দিচ্ছেন এলাকারই অনেক মানুষই। আজ মঙ্গলবার আরও 37টি পরিবার, মূলত দেওয়ানগঞ্জ ও নিশ্চিন্তপুর মৌজায়, তাদের জমি রেজিস্ট্রি করে দিলেন। এদিন মোহাম্মদবাজার ব্লক অফিস চত্বরে শিবির করে তাদের থেকে জমি কিনে জমির মূল্য অনুযায়ী টাকার চেক জমিদাতাদের হাতে তুলে দেওয়া হচ্ছে। এর আগেও জমি কেনার প্রক্রিয়া চলেছে। এদিনের পর মোট 309 জন তাদের জমি কয়লাখনি গড়ার জন্য সরকারকে জমি বিক্রি করেছেন বলে প্রশাসন সূত্রে খবর। সরকারি নথি অনুযায়ী 399টি পরিবার কয়লাখনির জন্য জমি দেবেন বলেছেন। এছাড়াও সরকারি জমিতে বসবাস করত এমন 226টি পরিবারকে পাট্টা দেওয়া হয়েছে। ইতিমধ্যেই গত সোমবার থেকে জমিদাতাদের পুলিশের চাকরির জন্য পুলিশ লাইনে চাকরির আগে প্রাথমিক স্তরের পরীক্ষার জন্য ডাকা হচ্ছে, যার ফলে এলাকাবাসীর আরও চাহিদা বেড়েছে খনির জন্য সরকারকে জমি দেওয়ার বলেই মনে করছেন একাংশ আধিকারিকরা। পাপাই বাক্তি রিপোর্ট, বীরভূম আরসিটিভি, মোহাম্মদবাজার। বীরভূম জেলা লাভপুরের বিভিন্ন জায়গা আবর্জনা মুক্ত করল লাভপুর সমুনাথ কলেজের এনসিসি বিভাগের ছাত্রছাত্রীরা। এর পাশাপাশি সাধারণ মানুষদের উদ্দেশ্যে বার্তা দেওয়া হলো যাতে জলাশয়ে প্লাস্টিক ও ময়লা আবর্জনা না ফেলার জন্য। সেই সঙ্গে অনুরোধ করা হলো নিজের এলাকা সর্বদা স্বচ্ছ রাখতে, আবর্জনা যত্রতত্র না ফেলে শুধুমাত্র ডাস্টবিনের ব্যবহার বাড়ানোর কথা তুলে ধরা হয়। কাজী আমিরুল ইসলামের রিপোর্ট, বীরভূম আরসিটিভি, লাভপুর। দুবরাজপুর পৌরসভার 1 নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজারে ঠাকুর এন্টারপ্রাইজ পরিচালিত জেনেরিক আধার ওষুধ দোকানের শুভ উদ্বোধন হল আজ মঙ্গলবার। এদিন এই ওষুধ দোকানের ফিতে কেটে উদ্বোধন করেন ঠাকুর এন্টারপ্রাইজের কর্ণধার সঙ্গীত ঠাকুরের মা ক্ষমা ঠাকুর। পাশাপাশি এদিন প্রদীপ প্রজ্বলন করেন দুবরাজপুর শহরের বিশিষ্ট সমাজসেবী রামসুদীপ নায়ক, ঠাকুর এন্টারপ্রাইজের কর্ণধার সঙ্গীত ঠাকুর সহ আর অনেকে। এদিন কর্ণধার সঙ্গীত ঠাকুর জানান, আমাদের এখানে ওষুধ কিনলে শতকরা 80% পর্যন্ত ছাড় পাবেন, এটি দুবরাজপুর শহরে প্রথম, আশা করছি মানুষ খুবই সুবিধা পাবেন এখানে। তিনি আরও জানান, রঞ্জনবাজার 1 নম্বর ওয়ার্ডে জেনেটিক আধার প্রথম এসছে, এখানে মানুষ 80% আপ টু ডিসকাউন্ট দিয়ে পড়ে সমস্ত মেডিসিন কিনতে পারবে। যেসব পেনশন হোল্ডাররা যাদের ওষুধের পরিমাণ হয়তো 7,000-8,000 টাকা, সেই ওষুধ এখান থেকে মোটামুটি 2300-2400 টাকার মধ্যে তারা নিতে পারবে। জেনেটিক মেডিসিনটা দুবরাজপুরে প্রথম, আর আমি চাইবো সবাই আসুন, জেনেটিক মেডিসিন ব্যবহার করুক এবং সুষ্ঠুভাবে তাদের সংসারগুলো চলুক, হিউজ পরিমাণে মেডিসিনের পেছনে খরচা কমানোর জন্য। দুবরাজপুর রঞ্জনবাজার গোবরতলা মোড় নেয়ার 5 নম্বর রাইট হ্যান্ডের পেছনে, যে কোনো আপনার 0 থেকে 1 টাকা থেকে আরম্ভ করে আপনি যত পর্যন্ত ওষুধ নেন, প্রতিটা ওষুধের ক্ষেত্রে একটা করে পার্সেন্টেজ আছে, যেখানে অনলাইনে অফলাইনে মানুষ অর্ডার ওষুধে অর্ডার দিতে পারবে। 24 ঘন্টার মধ্যে দুবরাজপুর পিনকোডের মধ্যে ডেলিভারি হবে, আর সাথে যে প্রতিটা মেডিসিন বুক করার সাথে সাথে আপ টু 80% আমাদের ডিসকাউন্ট দেওয়া আছে। সে যখন মেডিসিনটা বুক করবে সেই সময় সে বুঝতে পারবে কোন মেডিসিনে কত করে ছাড় রয়েছে, প্রচুর উপকৃত হবে, কারণ তারা এই তাদের যে হিউজ পরিমাণ টাকা চলে যাচ্ছিলো মেডিসিনের পেছনে সেটা অনেক সাশ্রয় হবে। জেনেটিক মেডিসিনের উপরে সব সময় ছাড় অনেক বেশি, এমন জেনেটিক মেডিসিন সবসময় দাম কমই পাওয়া যায়। তো এতে অনেক গরিব মানুষদের যারা হয়তো রেগুলার মেডিসিন খায়, কিছু পেনশন হোল্ডার আছে যারা রেগুলার মান্থলি, কারণ বয়স হতে হওয়ার সঙ্গে সঙ্গে মানুষের মধ্যে রোগ আসে, তো তারা সেই মেডিসিনগুলো তাদেরকে মান্থলি কনজিউম করতে হয়, তো এখানে সেক্ষেত্রে এরা অনেক টাকা সেভ করতে পারবে এবং খুব ভালো পরিমাণে ওষুধটা পাবে। আপনার বাড়ি থেকে আসতেও হবে না, অনলাইনেও জেনেটিক আধার গুগল প্লে স্টোর থেকে অ্যাপটা ডাউনলোড করে অনলাইনে ওষুধ অর্ডার করতে পারবে। আপনার নাম? সঙ্গীত ঠাকুর, ঠাকুর এন্টারপ্রাইজের আমি ওনার।
ব্যুরো রিপোর্ট, বীরভূম আরসিটিভি দুবরাজপুর। আজকের সংবাদ এই পর্যন্ত। পরবর্তী সংবাদের জন্য চোখ রাখুন বীরভূম আরসিটিভির পর্দায়। নমস্কার।